১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। স্বদেশ খালির পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, বিক্ষোভ প্রতিবাদ মিছিলের বারবারন্ত এখন অতীত। ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে ১৪৪ ধারা। শনিবার স্বদেশখালীর ছটি জায়গা থেকে উঠল ১৪৪, ১০ মার্চ রবিবার আরও ছটি জায়গা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে জানা যাচ্ছে এমনটাই। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, বিক্ষোভ প্রতিবাদ মিছিলের বারবারন্ত এখন অতীত স্বদেশখালীতে। পরিস্থিতি স্বাভাবিক হতেই স্বদেশখালী থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে ১৪৪ ধারা। শনিবার স্বদেশখালীর ছটি জায়গা থেকে উঠল ১৪৪, ১০ মার্চ রবিবার আরও ছটি জায়গা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে জানা যাচ্ছে এমনটাই। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে স্বদেশখালীতে, বিক্ষোভ প্রতিবাদ মিছিলের বারবারন্ত এখন অতীত। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক তাই স্বদেশখালী থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে ১৪৪ ধারা। শনিবার স্বদেশখালীর ছটি জায়গা থেকে উঠল ১৪৪, ১০ মার্চ রবিবার আরও ছটি জায়গা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে। বিশেষভাবে জানানো যায় যে আপনারা চারজনের বেশি জমায়েত করবেন না, এবং এই ১৪৪ ধারা জারি মেনে চলার জন্য সন্দেশখালী থানার পক্ষ থেকে সমস্ত নাগরিকের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বিশেষ ঘোষণা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, এই মুহূর্তে স্বদেশখালী যেমনটা জানা যাচ্ছে সেখান থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হচ্ছে, এবং যেমনটা আমরা জানি আগামীকাল সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাও রয়েছে, সেই অনুমতিও তিনি পেয়েছেন, কি পরিস্থিতি সেখানে এখন? দেখো, দু মাস ধরে যে উত্তপ্ত হয়ে উঠেছিল যে স্বদেশখালী, স্বদেশখালী একাধিক পাড়া এই উত্তপ্ত মুহূর্তে পরিচিত, অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে প্রশাসনের পক্ষ থেকে 49টি জায়গায় চিহ্নিত করা হয়েছে এবং স্পর্শকতা এলাকা বলে দাবি করা হয়েছে। সেই সমস্ত জায়গাগুলিতে ১৪৪ ধারা জারি রাখা হয়েছিল এবং ১৪৪ ধারা জারি প্রায় এক মাস দশ দিন মতন চলে আজ পর্যন্ত চলছে। এরপর এই মধ্যে কিন্তু বাকি বেশ কিছু জায়গা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে প্রশাসন। 12 জায়গায় বর্তমান ছিল ১৪৪ ধারা, এই ১৪৪ ধারা 12 জায়গা থাকার পরে আজকে সকালে প্রশাসনের পক্ষ থেকে ৬টি জায়গায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হলো। বাকি ৬টি জায়গায় যেটা জারি রয়েছে ১৪৪ ধারা, সেই সেই ছটি জায়গা আগামীকাল ১০ তারিখ, অর্থাৎ ১০ তারিখে সেই ছটি জায়গায় প্রচার করা হবে। প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হয়েছে যে একাধিক এলাকা যেমন ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই উত্তপ্ত থামাতে, অর্থাৎ পুলিশের হাতের মধ্যে আনতে এই গ্রাম যেই কিন্তু মুঠো করে লেগেছিল পুলিশ, অর্থাৎ শেষ পর্যন্ত কিন্তু সংস্থানের পরিস্থিতি স্বাভাবিক সঙ্গে ফিরছে এটা প্রশাসন বুঝতে পারছে এবং সেটা এলাকার মানুষও বলছে, এবং এলাকার মানুষ বারবার দাবি করে প্রশাসনের কাছে ১৪৪ ধারা তুলে নেওয়া হোক, তার কারণ হচ্ছে কোনো বাড়ির স্থান বা কোনো রকম ভাবে খারাপের কাজ, অর্থাৎ মানে সঠিক ভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না, গ্রামের মানুষের বেজায় বিপদে মাস্টারিং করতে হচ্ছে, পুলিশের কাছে পরিচয় তরফ করতে হচ্ছে বারবার, যার কারণে ১৪৪ ধারা তুলে নেওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে। সেই অনুরোধ রাষ্ট্র প্রশাসন এবং সব জায়গা থেকে পাত্রপাড়া, বাজারপাড়া, পুকুরপাড়া এবং মিষ্টিরপাড়া সহ একাধিক জায়গা থেকে ছটি জায়গা থেকে এই তুলে নেওয়া হল, প্রচার করা হলো এবং বাকি ছটি জায়গা আগামীকাল প্রচার করা হবে। ধন্যবাদ শ্যাম। শ্যাম বিশ্বাসের সঙ্গে কথা বলে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারলাম। আরো একবার জানাবো আপনাদেরকে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে স্বদেশখালী থেকে, ধীরে ধীরে উঠছে ১৪৪ ধারা। ইতিমধ্যে ছটি জায়গা থেকে ১৪৪ ধারা উঠলো স্বদেশখালীর ছটি জায়গা থেকে, ইতিমধ্যে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে।